হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সকলকে অর্ণব ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে 12ই মে, আজকে এখন সকালবেলা। আজকে আমরা সকলেই জানি একজন বিখ্যাত বাঙালি শিশু সাহিত্যিক এবং বাংলা ছাপাখানার অগ্রপথিক, তার আজকে শুভ জন্মদিন। এবং তিনি একাধারে লেখক, চিত্রকর, প্রকাশক এবং শখের জ্যোতির্বিদ এবং বেহালাবাদক ও সুরকার। আজকে উপেন্দ্রকিশোর চৌধুরীর শুভ জন্মদিন, শুভ জন্মদিবস। আজকে তার সম্পর্কে, তার জীবন সম্পর্কে এবং তার কর্মজীবন সম্পর্কে তোমাদের সামনে কিছু কথা শেয়ার করব। তা আজকে আমার ব্লগটার নাম উপেন্দ্রকিশোর চৌধুরীকে শ্রদ্ধাঞ্জলি তার জন্মদিবসে। আমার একজন অত্যন্ত প্রিয় সাহিত্যিক বলতে পারো এবং একজন আমার অত্যন্ত প্রিয় লেখক। আমার তো খুবই ভালো লাগে, ছোটো থেকে আমার উপেন্দ্রকিশোর চৌধুরীর প্রতি তার লেখালেখি এবং তার চিন্তাভাবনার সঙ্গে আমি কিন্তু গভীরভাবে জড়িয়ে গেছি, আমার খুবই ভালো লাগে। তোমাদের কার কার উপেন্দ্রকিশোর চৌধুরী প্রিয় অবশ্যই জানাবে, ঠিক আছে? এবারে তার সম্পর্কে কিছু কথা তোমাদের সামনে শেয়ার করছি। উপেন্দ্রকিশোর চৌধুরী, যিনি জন্মগ্রহণ করেছিলেন 12ই মে 1863 সালে এবং মারা যান 20শে ডিসেম্বর 1915, তিনি ছিলেন বিখ্যাত বাঙালি শিশু সাহিত্যিক এবং বাংলা ছাপাখানার অগ্রপথিক। তিনি ছিলেন একাধারে লেখক, চিত্রকর, প্রকাশক এবং সখী জ্যোতির্বিদ এবং বেহালা বাদক ও সুরকার। সন্দেশ পত্রিকা তিনি শুরু করেন, যা পরে তার পুত্র সুকুমার রায় ও পৌত্র সত্যজিৎ রায় সম্পাদনা করেন। গোপীগাইন, বাঘাবাইন এবং টুনটুনির বই তারই অমরসৃষ্টি। আমরা জানি তার অবদানের কথা, সত্যি আমাদেরকে স্বীকার করতে হয়। এবং তার জন্ম সম্পর্কেও আমরা জানি, উপেন্দ্রকিশোর চৌধুরী তিনি বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন কালীনাথ রায়, ছিলেন একজন সুদর্শন এবং আরবি, ফার্সি ও সংস্কৃত পণ্ডিত। কালীনাথ রায় শ্যামসুন্দর মুন্সি নামেও পরিচিত ছিলেন। উপেন্দ্রকিশোর শ্যামসুন্দরের 8টি সন্তানের মধ্যে তৃতীয়। তার আসল নাম কামদারঞ্জন রায়। 5 বছরেরও কম সময়ে তার পিতা অপুত্রক আত্মীয় জমিদার হরিকিশোর রায়চৌধুরী তাকে দত্তক নেন এবং তার নাম দেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী সাহিত্যিক সুকুমার রায়ের পিতা এবং চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ঠাকুরদা ছিলেন, আমরা জানি। এরপর জানবো তার শিক্ষা জীবন সম্পর্কে। সুপণ্ডিত জমিদার হরিকিশোর রায়চৌধুরীর পৃষ্ঠপোষকতায় উপেন্দ্রকিশোরের শিক্ষা জীবন শুরু হয় এবং ময়মনসিংহ জিলা স্কুল থেকে 1880 সালে বৃত্তি নিয়ে প্রবেশিকা পরীক্ষায় পাস করেন। কলকাতা প্রেসিডেন্সি কলেজে কিছুকাল অধ্যয়নের পর কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউটে ভর্তি হন এবং 1884 সালে সেখান থেকে তিনি বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন, আমরা জানি। এরপর জন্ম তার সাহিত্য জীবন। খুব সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে তার জীবনের পাঠগুলো শেয়ার করছি। এরপর জন্ম তার সাহিত্য জীবন। 21 বছর বয়সে বিএ পাস করে ছবি আঁকা শুরু করেন। এই সময় তিনি ব্রাহ্ম সমাজে যোগ দেন। ছাত্র থাকাকালীনই তিনি ছোটদের জন্য লিখতে আরম্ভ করেন। সেই সময়কালে সাথী, সখা ও সাথী এছাড়াও মুকুল, জোড়াসাঁকো ও ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত বালক নামে মাসিক পত্রিকাগুলিতে তার লেখা প্রকাশ হতে শুরু করেন। 1883 সালে ছাত্রাবস্থায় সখা পত্রিকায় তার প্রথম রচনা প্রকাশিত হয়। ছড়া, কবিতা, গান, গল্প, নাটক, বৈজ্ঞানিক প্রবন্ধ, রূপকথা, উপকথা এবং পৌরাণিক কাহিনী ও বৈজ্ঞানিক কল্পকাহিনী রচনাসহ শিশু কিশোর সাহিত্যের প্রায় সকল শাখায় বিচরণ করে তিনি বাংলা শিশু সাহিত্যের দিক নির্দেশকের ভূমিকা পালন করেছিলেন। 1886 সালে 23 বছরের উপেন্দ্রকিশোরের সঙ্গে বিশিষ্ট সমাজ সংস্কারক ব্রাহ্ম সমাজের দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের প্রথম পক্ষের কন্যা বিধুমুখীর বিবাহ হয়, আমরা সকলেই জানি। উপেন্দ্রকিশোরের 3 ছেলে ছিল, সুকুমার, সুবিনয়, সুবিমল। ও তিন ছেলের নাম কি না, সুকুমার, সুবিনয় এবং সুবিমল। এছাড়াও 3 কন্যা ছিল, সুখলতা, পূর্ণলতা ও শান্তিলতা। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সম্পাদনায় 1913 সালে বিখ্যাত শিশুতোষ মাসিক পত্রিকা সন্দেশ প্রকাশিত হয়। দেশ বিদেশের গল্প, হাস্যকৌতুক, জ্ঞান বিজ্ঞানের কথা ইত্যাদি লেখার মাধ্যমে সন্দেশকে তিনি তরুণ হৃদয়ের যোগ্য করে একটি পত্রিকা হিসেবে গড়ে তুলেছিলেন। উপেন্দ্রকিশোর শিশু কিশোরদের জন্য বহু সংখ্যক সাহিত্য পুস্তকও রচনা করেছিলেন, আমরা জানি। এরপর জানব তার কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ।
তার কয়েকটি উল্লেখ যেগুলো আমার খুব প্রিয় সেগুলোই তোমাদের সামনে শেয়ার করছি। যেমন ছেলেদের রামায়ণ 1896, সেকালের কথা 1903, ছেলেদের মহাভারত 1908, মহাভারতের গল্প 1909, ছোট রামায়ণ 1911, গুপি গাইন বাঘা বাইন 1915। এই গ্রন্থগুলির মধ্যে অন্যতম হল টুনটুনির বই। এই বইটিতে আছে বিচিত্র স্বাদে 27টি গল্প। গল্পগুলির মূল আকর্ষণ হলো তার সরল সাবলীল ভাষা। এই প্রসঙ্গে উপেন্দ্রকিশোরের কন্যা পূর্ণলতা চক্রবর্তী একটি উক্তিতে বলা যেতে পারে তিনি কি বলেছিলেন। তার কন্যা পূর্ণলতা বলেছিলেন যে ছোট ছোট ছেলে মেয়েদের বাবা বড় ভালোবাসতেন, শিশুদের সঙ্গে শিশুর মতোই তিনি হাসি খেলা নাচ গানে মেতে উঠতেন, শিশুদের মন বুঝতেন বলেই বুঝি এমন সুন্দর সহজ মিষ্টি হতো তার লেখা, তিনি বলেছিলেন। এরপর আমরা জানব তার ছাপাখানা ও চিত্রশিল্পে তার যে অবদান আমরা জানি। যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে তার প্রথম বই ছেলেদের রামায়ণ প্রকাশিত হয়। এই বইটি সমাজে অতি আদরের সঙ্গে সমাদৃত হলেও মুদ্রণ সম্বন্ধে অতৃপ্ত উপেন্দ্রকিশোর 1885 সালে বিদেশ থেকে তখনকার দিনের আধুনিকতম মুদ্রণ যন্ত্রাংশাদি নিজের খরচায় আমদানি করেন এবং 7 নম্বর শিবনারায়ণ দাস লেনে নতুন ভাড়া বাড়ি নিয়ে ইউ রায় অ্যান্ড সন্স নামে নতুন ছাপাখানা গড়ে তোলেন। এখানে একটি কামরায় তিনি নিজের আঁকার স্টুডিও খোলেন এবং সেখানে হাফটোন ব্লক প্রিন্টিং নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেন। তারপর ছাপাখানায় ব্যবসার পাশাপাশি সেই 1897 থেকেই ব্রিটেনের গ্রাফিক আর্টের বিখ্যাত জার্নাল পেনরোজ অ্যানুয়ালে একের পর এক প্রবন্ধে প্রকাশিত হতে শুরু করল হাফটোন মুদ্রণ পদ্ধতি নিয়ে তার মৌলিক গবেষণার ফলাফল। 1911 সালের মধ্যে 9টা গবেষণাপত্র প্রকাশিত হয় তার এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে। এরপর জন্ম তার কয়েকটি প্রবন্ধের কথা, যেমন ফোকাসিং দ্য স্ক্রিন 1897, এছাড়াও দ্য থিওরি অফ হাফটোন ডট 1898, দ্য হাফটোন থিওরি গ্রাফিক্যালি এক্সপ্লেন্ড এটা হচ্ছে 1899, এছাড়া অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট অফ দ্য হাফটোন স্ক্রিন 1901, এছাড়াও ডিফ্যাকশন ইন হাফটোন 1902-1903, মোর অ্যাবাউট হাফটোন থিওরি 1903-4, দ্য 60 ডিগ্রি ক্রস লাইন স্ক্রিন 1905-6, এছাড়াও মাল্টিপল স্টপ 1911-1912। হাফটোন প্রযুক্তিতে উপেন্দ্রকিশোরের অবদান কিন্তু যথেষ্টই ছিল। আবিষ্কার করেন তিনি হাফটোন ক্যামেরার জন্য অটোমেটিক স্ক্রিন অ্যাডজাস্টমেন্ট ইন্ডিকেটর, যার সাহায্যে হাফটোন ক্যামেরার ফোকাসিংয়ের জন্য পর্দার সঠিক অবস্থানটা যান্ত্রিক নির্ভুলতা নির্ধারিত করা যেত। এছাড়া 1902 সালে তিনি তৈরি করেছিলেন রেজ টিস্ট প্রিন্ট প্রসেস, এছাড়াও তিনি 1903 সাল থেকে এই পদ্ধতিতে অবলম্বন করে ম্যাগাজিনে তিনি হাফটোন রঙিন ছবি ছাপাইয়ের কাজ শুরু করেন। তিনি উপেন্দ্রকিশোর চিত্রশিল্পীও ছিলেন, ছবি আঁকতেন ইউরোপীয় ঘরানায় তেল রং, জল রং বা কালিকলমে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের ইংরেজি অনুবাদ এবং রবীন্দ্রনাথের নদী কবিতা সংযোজিত তার অঙ্কন বিশেষ প্রশংসা লাভ করেছে। বলরামের দেহত্যাগ তার অঙ্কিত একটি বিখ্যাত চিত্র। চিত্রশিল্পে তার যে অবদানটা উল্লেখ্যের দাবি রাখে তা হল লেখার অলঙ্করণ। নিজের লেখাতে তো বটেই, সেই সঙ্গে সীতা দেবী, শান্তা দেবী ও রবীন্দ্রনাথের লেখার সঙ্গে অমর হয়ে রয়েছে তার অনুপম সংকলন। এবং 1912 সালে যখন রবীন্দ্রনাথের জীবনস্মৃতি প্রকাশিত হয় তখন গগন ঠাকুরের অসামান্য ছবিগুলোর হাফটোন ব্লকও তৈরি হয় উপেন্দ্রকিশোরের ইউ রায় অ্যান্ড সন্স থেকে আমরা জানতে পারি। বাল্যকাল থেকেই উপেন্দ্রকিশোর সঙ্গীত চর্চার প্রতি অনুরক্ত ছিলেন। তিনি হারমোনিয়াম, সেতার, বাঁশি, বেহালা ইত্যাদি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। আদি ব্রাহ্ম সমাজের উৎসবসমূহে সঙ্গীতের সঙ্গে তার বেহালার বাজন ছিল বড় আকর্ষণ। পাশ্চাত্য সঙ্গীত সম্পর্কেও তিনি গভীর জ্ঞান অর্জন করেন। ব্রাহ্মধর্ম অবলম্বন করবার পর তিনি বেশ কিছু অসাধারণ ব্রাহ্ম সঙ্গীত লিখেছিলেন, যেমন কি আমরা জেনে নেব
যেমন লিখেছিলেন একটা ব্রাহ্ম সঙ্গীত, কে ঘুচায় হায় প্রাণের কালিমারাশি, আরেকটা জয় দিন দয়াময় নিখিল ভুবনপতি, এছাড়াও বল দেখি ভাই এমন করে ভুবন কে বা গড়িল, এছাড়াও যাব পুরবাসী ভাগবত প্রেম পিয়াসী। এছাড়াও তিনি লিখেছিলেন তার বাদ্যযন্ত্র বিষয়ক কয়েকটি বই, যেমন শিক্ষক ব্যতিরেকে হারমোনিয়াম শিক্ষা 1888, এছাড়াও বেহালা শিক্ষার বই যেটি 1904, এছাড়াও ভারতীয় সঙ্গীত। এরপর তার মৃত্যু। উপেন্দ্রকিশোরের মধ্যে এভাবে নানামুখী যোগ্যতার সমাবেশ ঘটলেও তিনি প্রধানত নির্মল আনন্দরসিক শিশু সাহিত্যিক রূপে অধিক পরিচিত। 1915 সালের 20 ডিসেম্বর মাত্র 52 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। তিনি মারা গেছেন ঠিকই, কিন্তু আজও আমাদের মধ্যে বেঁচে রয়েছেন তার লেখার মধ্য দিয়ে, তার লেখনীর মধ্য দিয়ে, তার প্রবন্ধের মধ্য দিয়ে, তার সাহিত্যের মধ্য দিয়ে এবং তার অঙ্কন বা চিত্রের মধ্য দিয়ে। তিনি আজীবন অমর হয়ে রয়েছেন সকলের কাছে, সকল পাঠক প্রেমিক বলতে পারো বা অঙ্কন প্রেমীও বলতে পারো বা সঙ্গীত প্রেমীদের হিতেও তিনি বেঁচে রয়েছেন এবং চিরকাল এভাবেই বেঁচে থাকবেন প্রজন্মের পর প্রজন্ম ধরে। ঠিক আছে, তার সম্পর্কে ক্ষুদ্র বক্তব্য কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক করবে এবং এভাবে পাশে থাকবে। ঠিক আছে, সকলে খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সকলকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।